হাই আমি এখন কথা হবে জার্মান মুভি হুয়া আই এই ছবিটা নিয়ে আমার চ্যানেল যতবারই ডেভিড ফিনচারের ফাইট ক্লাব নিয়ে কথা উঠেছে ততবারই কোনো না কোনো কারণে এই ছবিটার নাম উঠে এসেছি কারণ এই ছবিটার মধ্যে মিস্টার রোবট সিরিজ এবং ফাইট ক্লাব এই দুটো ছবি রেফারেন্স অল্প রয়েছে আচ্ছা আমাকে অনেকেই বলছিল নাইনটি মিনিট থ্রিলার আমি এর আগে অনেকগুলো ছবির ওরকম কথা বলেছিলাম ঠিক এক ঘন্টা পঁচিশ মিনিট তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিটের মধ্যে তো সেটার মধ্যে অবশ্যই এই ছবিটা অন্যতম আমি যখন এই ছবিটা দেখেছিলাম তখন না নেটফ্লিক্সে সাবস্ক্রিপশান আমাকে থাকতো না এখন আছে এবং এই ছবিটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল রয়েছে এবং এই ছবিটা তুমি জার্মান অডিওতে উইথ ইংলিশ সাবটাইটেল দেখতে পারো আচ্ছা এই ছবিটার যে গল্পটা সেটা যদি ইত্যু করে বলি তো সেটা হচ্ছে একদম ওপেনিং সিনে দেখানো হচ্ছে একজন হ্যাকার তাকে ইন্টারোগেট করা হচ্ছে এবং এদের কি কী কীর্তিকলাপ এরা চার বন্ধু মিলে কি কি করেছে এবং এই যে ওঠা নামা এবং কোনো সিস্টেম সেফ নয় এবং এরা কি কি করে রেখেছে সেটা যখন জানছে এবং আলটিমেটলি একটা বড়ো টুইস্ট এটাই হচ্ছে এই ছবির গল্প আমি এর থেকে বেশি গল্প বললে এই ছবিটার কিছু খারাপ করতে চাই না এবং এই ছবিতে মিস্টার এক্সের কিছু রুলস আছে আচ্ছা এই ছবির পজিটিভ দিক নেগেটিভ দিক তো এই ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে খুব টু দি পয়েন্ট এই ছবিটা মানে একদম শুরু সিন থেকে এই ছবিটা যে তোমার সাথে জুড়বে তুমি একদম শেষে গিয়ে ছবিটা থেকে উঠবে ছবিটা দারুণ লাগবে তোমার কিছু কিছু সিকোয়েন্সেস একদম মনে রাখার মতো এবং এরা প্রত্যেকটা জায়গায় যেরকমভাবে অ্যাট্যাক করতে যাবে তা একটা জায়গায় পার্টি হচ্ছে সম্পূর্ণ মিউজিক টিউজিক বন্ধ করে লাইট অফ করে দিয়ে দেওয়া হোক বা হচ্ছে একটা বড় অফিসে সেখানে প্রিন্টারগুলোকে হ্যাক করে শুধুমাত্র এদের ছবি প্রিন্ট আউট হয়ে বেরোচ্ছে তো এই সিকোয়েন্সগুলো অ্যামেজিং এবং এরা কীরকমভাবে সেগুলোকে সাধন করবে সেই জায়গাটা যখন দেখবে তুমি লিটারালি মজা পাবে এবং এদের যে মাস্কটা রয়েছে সেটা ব্যাপক এবং এই ছবিটা ঠিক সেরকম অডিয়েন্সের জন্য যারা এরকম ছবি দেখা পছন্দ করে যে ছবিতে ছবির মাধ্যম কিছু হেন্ট দেবে এবং তারা ছবি দেখতে দেখতে সেগুলো সলভ করবে মানে একই সাথে ছবিও একটা রহস্য ভেদ করছে এবং অডিয়েন্সও সেই রহস্য ভেদ করছে তো এই সন্ধানটা খুব মজাদার হয় এই ছবিতে ছোট ছোটো ডিটেলিং যেরকম ফাইট ক্লাবে রয়েছে যেরকম দা গেমে রয়েছে যেরকম সোর্স কোডে না সোর্স কোড ঠিক বলবো না যেরকম ধরো গেট আউটে রয়েছে ঠিক সেরকম এই ছবির ক্ষেত্রে রয়েছে এখানে চারটে সুগার স্কোয়ার থাকবে তো ভালো করে এগুলো দেখতে হবে ঠিক আছে কফি মাগে কি লেখা থাকে ঠিক আছে এবং এই যে ছোট ছোটো জিনিসপত্রগুলো ও যে সাইকারস্টকে দেখাতে যাবে সেখানে দুটো ছবি থাকবে একই রকম তো এই ছোটো ছোটো ডিটেলিংগুলো না এই ছবিটাকে আরও দারুণ করে তোলে এবং আরও একটা গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে ছবির কালারের মধ্যে অনেক রকম তুমি মোড় দেখতে পাবে অনেক রকম পার্থক্য দেখতে পাবে তো তোমার মাথায় প্রশ্ন আসতেই পারে একটা ছবিতে এত ঘন ঘন কালার পরিবর্তন হচ্ছে কেন এবং কেন আস্তে আস্তে কালারটা এত ডার্ক দিকে যাচ্ছে কারণ আমরাও তত বেশি জটিলের দিকে যাচ্ছি একটা জায়গা আছে ওয়াশরুমেও দাঁড়িয়ে থাকবে এবং ওর মাথার ভেতরে কি চলছে সেখান থেকে ওয়াশরুমের ওপারের আয়নায় কি হচ্ছে সেটা অ্যামেজিং সেই শটটা তো সম্পূর্ণ এই ছবির ট্রিটমেন্ট এই ছবিটা দেখতে এই ছবির এডিটিং খুব মজা লাগে দেখতে যেরকম বিজিএমটা ঢাক ঢাক করে বাজছে তো সম্পূর্ণ ফিলটা না একটা দারুণ ছেলে ইঙ্গিত তা আমি বলবো তুমি যদি ঠিক একটা টুইস্ট থাকবে শেষে খুব সুন্দর একটা ফ্লার হবে আমি জুড়ে থাকবো এবং ডেভিড ফিঞ্চারের ভক্ত হও তাহলে আমার মনে হয় যে তোমাদের এই ছবিটা খুব একটা মিস করার কোনো জায়গাই নেই যদি তুমি এই ছবিটা না দেখে থাকো আর আমার মনে হয় অনেকেই হুয়ামাই দেখেছে যারা জার্মান সুলার দেখা পছন্দ করে এবং জার্মান সুলারের মধ্যে এটা অবশ্যই খুব ভালো একটা ফ্রিলার তো আমার মনে হয় তোমাদের ছবিটা দেখা উচিত এবং এখানে যে চারজন ক্যারেক্টার রয়েছে চারজনই অসাধারণ মানে তোমার চারজনকেই ব্যাপক লাগবে তুমি মানি হেস্টে কী হয়েছে তুই মানিয়েস দেখবে যে প্রত্যেকটা ক্যারেক্টার যে একটা ক্যারেক্টার আরেকটা ক্যারেক্টার থেকে যে পৃথক এবং প্রত্যেকটা চরিত্র একটা করে অ্যাটিটিউড রয়েছে বার্লিনার একরকম প্রফেসরের এক রকম ঠিক আছে ওখানে কমিশনারের এক এবং এইখানটায় ঠিক সেরকম একটা জায়গা রয়েছে প্রত্যেকের একটা করে ইমোশনাল দিক রয়েছে তো দারুণ লাগবে আমি বেশি কিছু বলতে চাই না যে হচ্ছে এখানে সম্পূর্ণ কেসটা ইনভেস্টিগেট করবে তো ছবিটার মধ্যে না মজা রয়েছে দারুণ দারুণ জায়গা রয়েছে ছবিটার মধ্যে এই ছবিটা যারা থ্রিলার ছবি দেখা পছন্দ করো কখনো হুয়া মিস করো না খুব ভালো লাগবে এই ছবিটা দেখতে তো এই ছিল আমার রিয়াকশান আমার বক্তব্য হুয়া নিয়ে যারা দেখো নি অবশ্যই দেখো আর যারা দেখে নিয়েছো যে কেমন লেগেছিল অবশ্যই জানিও আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে তো নিজের খেয়াল রেখো জনতা আমাদের পাশে আছে লভ ইউ অল টাটা বাই বাই টেক